দর্শক, আমরা এখন প্রাচীন সভ্যতার দেশ মিশরের রাজধানী কায়রো থেকে কথা বলছি আপনাদের সামনে দাঁড়িয়ে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছে আস-সাইয়্যেদা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারার সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বোন সাইয়্যেদা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা এখানেই আছে এবং পাশে তার নামে গড়ে উঠেছে এই মসজিদ। আজকে এই মসজিদ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব। চলুন দর্শক, প্রাচীন মিশরের রাজধানী কায়রো নগরীতে শায়িত আছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নয়নমণি কলিজার টুকরা কন্যা সন্তান তথা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার সহোদরা বোন হযরতে সাইয়্যেদা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ভ্রাতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কারবালা গমন করেছিলেন এবং কারবালা ঘটনা প্রবাহের পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ও ইয়াজিদের দরবারে তার অসাধারণ ভূমিকা পালনের ফলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র জীবিত পুত্র হযরত ইমাম জাইনুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ষা পেয়েছিলেন এবং ইয়াজিদের দরবারে থেকে আহলে বাইতের জীবিত মহিলা ও শিশুগণ মদিনা মুনাওয়ারা ফিরে আসতে সক্ষম হয়েছিলেন। সাইয়্যেদা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরি পঞ্চম সনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা জায়নাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুসারে নাম রাখেন জায়নাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক ভালোবাসতেন এবং আপন কন্যা জায়নাবের মতো তার প্রতি যত্ন নিতেন। মাতাপিতার তত্ত্বাবধানে তিনি বড় হন এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে দক্ষতা হাসিল করেন, পবিত্র কোরআনুল করিম হিফজ করেন এবং অসংখ্য হাদিসও তিনি বর্ণনা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালেব এর সাথে বিয়ে দেন। আব্দুল্লাহর পিতা মুতার যুদ্ধে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালনকালে শাহাদাত বরণ করেন। তার মাতা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর শাহাদাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন। তার ওফাতের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বামী হিসেবে বরণ করে নেন তিনি। কুফা গমনের সময় হযরত সাইয়্যেদ জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বীয় ভ্রাতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আহলে বায়াতের মহিলা ও শিশুগণ ইবনে জিয়াদের দরবারে আনীত হলে হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে প্রশ্ন করা হয়, ইনি কে? তিনি কোনো উত্তর দিলেন না। অনেকবার প্রশ্ন করার পর ওনার এক খাদেমা বললেন, তিনি হলেন সাইয়্যেদা জায়নাব বিনতে সাইয়্যেদা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইবনে জিয়াদ দম্ভ ভরে বলল, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যেহেতু তিনি আহলে বায়েতের সদস্যদেরকে অপমানিত ও নিহত করলেন এবং শেষ পর্যন্ত তাদের মতবাদ মিথ্যা প্রমাণিত হল। হযরতে সাইয়্যেদা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাৎক্ষণিকভাবে উত্তর দিলেন, প্রশংসা সে আল্লাহর জন্যে যিনি স্বীয় নবীর ওসিলায় আহলে বায়েতকে সম্মানিত করেছেন, আর ইবনে জিয়াদের বাহিনীকেও নিশ্চয়ই লাঞ্ছিত করবেন যেহেতু তারা ফাসেক। আল্লাহ ফাসেকদেরকে মিথ্যা প্রতিপন্ন করেই ছাড়বেন। তখন ইবনে জিয়াদ দম্ভ ভরে বলল, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে যিনি তোমাদিগকে লাঞ্ছিত করলেন, নিহত করলেন এবং তোমাদের কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করলেন। সৈয়দা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাৎক্ষণিকভাবে জবাব দিলেন, প্রশংসা তো সে আল্লাহর জন্যে যিনি তার নবীর ওসিলায় আমাদেরকে সম্মানিত করেছেন, করেছেন কলুষমুক্ত। নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসেককে লাঞ্ছিত করেন এবং পাপীকে মিথ্যা প্রতিপন্ন করেন, আর সে ফাসেক আমরা ছাড়া অন্যরা, অর্থাৎ তোমরা একথা জেনে রাখো হে ইবনে। তখন ইবনে জিয়াদ বলল, তাহলে আল্লাহ তোমার পরিবার পরিজনের ব্যাপারে যে ফয়সালা করেছেন সে ব্যাপারে তোমার অভিমত কি? জবাবে সাইয়্যেদা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তাদের জন্য শাহাদাতের ফয়সালা করেছেন বিধায় শাহাদাত স্থলে বেরিয়ে পড়েছেন, অতিসত্বর আল্লাহ তাদেরকে এবং তোমাকে একত্রিত করবেন, অতঃপর কেয়ামতের দিন আল্লাহর দরবারে পরস্পর তর্কে লিপ্ত হবে, তখন কারা সত্যের পথে আছে তা পরিষ্কার হয়ে যাবে।
হাজরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলার উত্তর শুনে ইবনে জিয়াদ কারবালার ঘটনা সম্পর্কে পুনরায় প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, প্রকৃতপক্ষে তাদের শাহাদাতের ফয়সালা কারবালার ময়দানে ছিল বিধায় সেখানে তারা গিয়েছেন। নিহত হবার দ্বারা এটাই চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে কারা সত্যের উপর ছিল এবং কারা মিথ্যার উপর ছিল। হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অবস্থানরত এক রুগ্ন ছোট বালককে দেখে ইবনে জিয়াদ আবারও প্রশ্ন করল, ইনি কে? বালকটি নিজেই উত্তর দিলেন, আলী, অর্থাৎ ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সে বলল, আলীকে এখনও আল্লাহ ধ্বংস করেন? জবাবে বালকটি বললেন, আমার এক বড় ভাইকেও আলী বলা হতো, তোমার বাহিনী তাকে হত্যা করেছে। সে বলল, আল্লাহ তোমাকেও ধ্বংস করুন। তখন আলী ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে উত্তর দিলেন, আল্লাহই প্রত্যেক আত্মার মৃত্যুর ফয়সালা করেন নির্ধারিত সময়ে, আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণীর মৃত্যুবরণের কোনো সুযোগ নেই। উত্তর শুনে ইবনে জিয়াদ বালকটিকে হত্যার নির্দেশ দিল। তখন সৈয়দ জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জল্লাদের গতিরোধ করে আলীকে আপন বক্ষে জড়িয়ে ধরে বললেন, যদি আলীকে হত্যা করো তবে তার সাথে আমাকেও হত্যা করো। তখন হত্যা করা আর সম্ভব হলো না। সেদিন যদি হযরতে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা নিহত হতেন তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বংশধর ওখানেই নিঃশেষ হয়ে যেত। যখন আহলে বায়তের সদস্যগণকে ইয়াজিদের দরবারে উপস্থিত করা হলো, দীর্ঘ কষ্টকর পথ অতিক্রম করে বিশ্রাম নেবার সুযোগও হয়নি। হযরত সাইয়্যেদা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ইয়াজিদকে উদ্দেশ্য করে বললেন, তুমি একজন অত্যাচারী শাসক, আমাদের সংকটকালে তুমি মনে করেছো আল্লাহর কাছে আমরা অপমানিত আর তুমি সম্মানিত। তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল। তুমি কি কোরআনের সে আয়াত ভুলে গিয়েছো যাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও কাফেরদের এ ধারণা করা উচিত নয় যে আমরা তাদেরকে ছেড়ে দেওয়াটা তাদের জন্য কল্যাণকর এবং তাদেরকে আমরা এজন্য ছেড়ে দিয়েছি যাতে তারা পাপের পরিমাণ আরও বাড়িয়ে দেয় আর তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তির ব্যবস্থা। সূরা আলে ইমরান আয়াত 178। হে ইয়াজিদ, এটা কি ইনসাফের কথা হলো যে তোমার স্বাধীন ও অধীনা মহিলারা বেপরোয়াভাবে ঘুরে বেড়াবে আর রাসূলের কন্যাদেরকে বন্দি অবস্থায় এদিক ওদিক নিয়ে যাবে, যাদের পর্দার অবমাননা ঘটবে আর চেহারা জনসমক্ষে প্রকাশিত হবে? তুমি আব্দুল মুত্তালিবের বংশের তারকাসমূহ তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের রক্তের অবমাননা করেছো। কিয়ামতের দিন রাসূলের সামনে তুমি অপমানিত এবং আহলে বায়তের সকলে সসম্মানে উপস্থিত হবেন। তখন কে নিকৃষ্ট ও দুর্বল তা প্রমাণিত হবে। আমরা দেখেছি মসজিদে সাইয়্যেদা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেছি তার মাকবারা। আমরা চেষ্টা করেছি কিছু স্বচ্ছ ধারণা দিতে এবং এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানাতে। বিদায় নিচ্ছি মিশরের রাজধানী কায়রোর এই মসজিদ থেকে। আজকের মতো দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হাদা মা ইনদি ওয়া ইলমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি নুনি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।